আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। MS বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে অনুষ্ঠিত হয়েছিল একটি শোভা, এবং সেই শোভাকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ভারতে। করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করা হয়েছিল মাওলানা সাদকে। মাওলানা সাদের বিরুদ্ধে পুলিশ 269 এবং 270 ধারা প্রয়োগ করে, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ভয়ানক রোগ ছড়ানোর। কিন্তু পরে সেই চার্জশিট প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নতুন যে চার্জশিট দায়ের করা হয় তাতে পুলিশ তার বিরুদ্ধে 307 ধারায় হত্যার চেষ্টার অভিযোগ এনেছে। গত শনিবার সেই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট বলে এটি পুলিশের আইনি ক্ষমতার অপব্যবহার। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ময়ূর পুলিশ SSP-র মাধ্যমে তার যেন এই মামলায় তাদের জবাব পেশ করে। জবাব দিতে বলা হয়েছে তদন্তকারী পুলিশ অফিসারকেও। আদালতের একক বেঞ্চে এই মামলায় CO-কেও হলফনামা দিয়ে জানাতে বলেছে যে তদন্তে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কী এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে যার ফলে চার্জশিট বদল করে দিয়ে নতুনভাবে চার্জশিটে 307 ধারা প্রয়োগ করা হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। গত মার্চ মাসে দিল্লি নিজামুদ্দিনে তবলিগ জামাতের সভায় যোগ দিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মৌ এর বাসিন্দা মোহাম্মদ সাদ। তাকে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার চেষ্টা করার অভিযোগ এনেছিল। এই মামলায় এলাহাবাদ হাইকোর্টে উঠলে সাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা করার অভিযোগ দেখে আদালত মন্তব্য করেছে এটি আইনি ক্ষমতার অপব্যবহার। পুলিশ মোহাম্মদ সাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগে জানিয়েছিল তিনি জেনে শুনে স্থানীয় প্রশাসনের কাছে তার তবলিগের সভায় যোগদানের বিষয়টি গোপন রেখেছিলেন। পাশাপাশি তিনি দিল্লি থেকে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টিনেও রাখেননি নিজেকে। উত্তরপ্রদেশ পুলিশ এই দুইটি অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সাদের বিরুদ্ধে 307 ধারায় অ্যাটেম্প্ট টু মার্ডার বা হত্যার চেষ্টা মামলা রুজু করে। তার বিরুদ্ধে চার্জশিটে 307 ধারায় অভিযোগ দেখে মোহাম্মদ সাদ এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন। শনিবার আদালতে বিচারপতি অজয় ভান্তের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি মোহাম্মদ খানের আবেদনে সাড়া দিয়ে তার বিরুদ্ধে 307 ধারায় পুলিশের রুজু করা মামলা স্থগিত করে দেন। তবে বিচারপতি রায় দেওয়ার আগে মন্তব্য করেন এটি পুলিশের আইনি অধিকারের অপব্যবহার। এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা আবেদনে মোহাম্মদ সাদ জানিয়েছিলেন প্রাথমিকভাবে পুলিশ তার বিরুদ্ধে ধারা 269 এবং 270 প্রয়োগ করেছিল, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ভয়ানক রোগ ছড়ানোর। কিন্তু পরে সেই চার্জশিট প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নতুন যে চার্জশিট দায়ের করা হয় তাতে পুলিশ তার বিরুদ্ধে 307 ধারায় হত্যার চেষ্টার অভিযোগ আনে। এদিন দুপক্ষের সওয়াল শোনার পর আদালত মন্তব্য করে সমস্ত তথ্য যাচাই করার পর অভিযুক্তের বিরুদ্ধে 307 ধারা প্রয়োগ আসলে তাদের আইনি ক্ষমতার অপব্যবহার। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ময়ূর পুলিশ SSP-র মাধ্যমে তারা যেন এই মামলায় তাদের জবাব পেশ করে। জবাব দিতে বলা হয়েছে তদন্তকারী পুলিশ অফিসারকেও। আদালতের একক বেঞ্চ এই মামলার CO-কে হলফনামা দিয়ে জানতে বলেছে যে তদন্তে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কী এমন তদন্ত প্রমাণ পাওয়া গেল যার কারণে চার্জশিট বদল করে নতুনভাবে চার্জশিটে 307 ধারা প্রয়োগ করা হলো। প্রসঙ্গত, গত মার্চ মাসে দিল্লিতে যখন করোনা সংক্রমণ শুরু হয়েছিল তখন দিল্লি নিজামুদ্দিন মার্কাজে তবলিগ জামাতের সভা চলছিল। এই সভা কিন্তু শুরু হয়েছিল করোনা সংক্রমণের অনেক আগে থেকেই। কেন্দ্রীয় সরকার সহ বিজেপি নেতারা করোনা মহামারীকে এই সাম্প্রদায়িক রূপ দিতে তবলিগের সভা এবং সেখানে যোগ দিতে আসা তবলিগের জামাতীয়দের ব্যবহার শুরু করেন। তবলিগ জামাতের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক নেতিবাচক প্রচার। এরপর সেই প্রচার গোটা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে দানা বাঁধে।
উত্তরপ্রদেশে মে মাসে যোগী আদিত্যনাথের সরকার একটি অধ্যাদেশ জারি করে। সেখানে বলা হয়, জেনে শুনে কেউ করোনা ছড়িয়ে মৃত্যুর যদি কারণ হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। অভিযুক্ত মোহাম্মদ সাদকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়। রাজনৈতিক মহলের একাংশের মত, উত্তরপ্রদেশে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল এক বিশেষ সাম্প্রদায়িক নিশানা করতে। অন্যান্য রাজ্যেও তবলিগী জামাতের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়, কিন্তু তবলিগী জামাতের বিরুদ্ধে অধিকাংশ মামলায় টেকেনি। সিংহভাগ তথাকথিত অভিযুক্তে আদালতের নির্দেশে ছাড়া পেয়েছেন। তারপরেই আসে বম্বে হাইকোর্টের ঐতিহাসিক রায়, যেখানে বলা হয়, যারা তবলিগ জামাতের সভায় যোগ দিয়েছিলেন তাদের বলির পাঠা করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তবলিগ জামাত প্রধান মোল্লা সাদের বিরুদ্ধে 307 ধারা যোগ করা, অর্থাৎ হত্যা করা। আসলে কি তিনি হত্যা করেছিলেন? আপনাকে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ, খোদা হাফেজ।